বন্ধুরা, আপনারা কি জানেন সমস্ত ডাক্তারদের হাতের লেখা এত খারাপ হয় কেন? না জানলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ডাক্তারদের প্রতি প্রায়ই অভিযোগ ওঠে, তার মধ্যে একটি হলো হাতের লেখা নিয়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ডাক্তারবাবু যখন তার প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখেন, তা বুঝতে গিয়ে আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আসলে তারা কি লিখেছেন একমাত্র তারাই জানেন। অনেক সময় তাদের হাতের লেখা বুঝতে না পারার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। হয়তো দু একজন ডাক্তারের হাতের লেখা খারাপ হতে পারে, তাই কি সব ডাক্তারের হাতের লেখাই সমান? অনেকেই মনে করেন হয়তো ডাক্তারদের চিকিৎসা করার একটা অনন্য পদ্ধতি, যাতে রোগীরা তাদের লেখা বুঝতে না পারে। কিন্তু সেই রহস্য এবার উন্মোচিত হয়েছে। একটি সমীক্ষা চালানোর পর জানা গেছে ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার কারণ কি। চিকিৎসকরা জানিয়েছেন তাদের চিকিৎসক হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, এর জন্য অনেক পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষাগুলিতে খুব কম সময় থাকে এবং অনেক বেশি লিখতে হয়। এই কারণে পরীক্ষা শেষ করতে দ্রুত লেখার অভ্যাস করতে হয়, এজন্য তাদের হাতের লেখা বড়ই অদ্ভুত দেখতে লাগে। এরপর চিকিৎসকদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন সাধারণ মানুষ তাদের হাতের লেখা বুঝতে পারেন না। তখন তারা বলেন যে আপনিও যদি দ্রুত লেখার অভ্যাস করেন, তাহলে আপনিও খুব সহজে ডাক্তারদের হাতের লেখা বুঝতে পারবেন। তবে কিছু কিছু ডাক্তার বলেছেন এমনটা করেও কোনো লাভ হবে না। এক রিপোর্টে দেখা গেছে ডাক্তারদের হাতের লেখা বাজে হওয়ার কারণে বিশ্বে প্রতি বছর 7-8 হাজার মানুষ মারা যায়। কারণ অনেক সময় হাতের লেখা মেডিকেল স্টোরের মালিকও বুঝতে পারেন না, তারা শুধুমাত্র ডাক্তারদের লেখা অনুযায়ী ওষুধ দেন এবং অনেক সময় ভুলও হয়ে যায়, ফলে ভুল চিকিৎসার কারণে অনেক মানুষের মৃত্যু হয়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।